যে সুন্নাটা হারিয়ে গেছে সেটি হলো মিসওয়াকের সুন্না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন তার জীবনে এত জায়গায় যে সেটা শুধুমাত্র আমরা মনে করি মুখ পবিত্র করার বা মুখ পরিচ্ছন্ন করার, দাঁত পরিষ্কার করার মাধ্যম না। মিসওয়াকের গুরুত্ব শুধুমাত্র দাঁত পরিষ্কার করার মধ্যে সীমাবদ্ধ নয়, মিসওয়াকের অলৌকিক কিছু উপকারিতা আছে যে উপকারিতাগুলো আমরা অনেকেই জানি না। অনেক উলামায়ে কিরাম বলেছেন মিসওয়াক নিয়মিত করা এটা ইমানি মৃত্যু তৌফিক হওয়ার মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কি ছিল, সর্বশেষ আমল যার পর আর কোনো আমল করেন না, সেটা হলো মিসওয়াক। মিসওয়াক করতে করতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তিনি যখন বাসায় প্রবেশ করতেন তখন মিসওয়াক করতেন, তিনি জুমার দিন আলাদা করে মিসওয়াক করতেন, তিনি ওযুর সময় মিসওয়াক করতেন, তিনি যখন ঘুমোতে যেতেন তখন মিসওয়াক করতেন, কোন মসজিদে যখন যেতেন তখন মিসওয়াক করতেন। এত বেশি মিসওয়াক করতেন তিনি যে কল্পনাও করা যায় না। অথচ মুসলমান ব্রাশ এবং টুথপেস্ট পেয়ে মিসওয়াক হারিয়ে ফেলেছেন এবং মিসওয়াক আমাদের থেকে চলে গেছে। এই মিসওয়াক আমরা পুনরায় জীবন দেবো তো ইনশাআল্লাহ। গাছের ডাল বা গাছের শিকড় এটা আমাদের কাছে থাকবে, পকেটে থাকবে, আমরা একটু পরপর ঘষা দেব। অনেক গবেষকদের গবেষণা দ্বারা এটি প্রমাণিত যে মানুষের দাঁতে যে নার্ভ আছে এর সাথে ব্রেইনের সম্পর্ক থাকে। এখানে মিসওয়াকের ঘর্ষণের ফলে মানুষের ব্রেইনে ইমান তাজা হয় এবং এর ফলশ্রুতিতে এই লোকটার ইমানই মৃত্যু নসিব হয়। মিসওয়াকের অফুরন্ত উপকারিতা আছে, এটা শুধুমাত্র মুখ পাত দাঁত পরিষ্কার করার মাধ্যম নয়। বিধা আপনার পরিষ্কার দাঁত থাকলে আপনি মিসওয়াক করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এইভাবে মিসওয়াক করেছেন। তার জীবনের শেষ মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন তিনি শয্যা শায়ী, তখন আব্দুর রহমান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই প্রবেশ করেছেন, তার হাতে মিসওয়াক ছিল। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখিয়ে বললেন যে ওর হাতে দিকে ইশারা দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে তার হাতের মিসওয়াকের কথা বলছেন? নবীজি মাথা নাড়ালেন হ্যাঁ। মুখ দিয়ে ভালো করে বলার মতো শক্তি তার ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তখন মিসওয়াকটাকে নিজের দাঁত দিয়ে নরম করে নবীজির হাত দিলেন, নবীজি সে মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেলেন। আমাদের কয়জনের পকেটে মিসওয়াক আছে ভাই, দেখাইতে পারবো? বাইর করে দেখি কার কার পকেটে মিসওয়াক আছে। আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি মিসওয়াক রাখার, আমার পরিবার সদস্যদেরকে আমি চেষ্টা করি সবাই মিসওয়াক ব্যবহার করার। ফ্রিজে সবসময় অন্য কিছু থাকুক আর না থাকুক, মিসওয়াকটা যেন সবসময় থাকে আমি চেষ্টা করি। আলহামদুলিল্লাহ মিসওয়াক করবো তো ইনশাল্লাহ। মাত্র দুই তিনজন মানুষ বের করেছেন আর ম্যাক্সিমাম মানুষের পকেটে মিসওয়াক নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ১৬ নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে সেটা হলো আজানের জবাব দেওয়া। কিসের জবাব দেওয়া? আজানের জবাব দেওয়া। মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহু আকবর আল্লাহু আকবর বলছে, আপনি এরপরে বলবেন কি? আল্লাহু আকবর আল্লাহু আকবর। এরপরে মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন দুইবার বলবে আপনিও দুইবার বলবেন। এরপর মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুইবার বলবেন। এরপর মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ দুইবার বলবে আপনি দুইবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আজানের দোয়া আমরা অনেকে পড়ি কিন্তু আজানের জবাব আমরা বেশি ভালো দেই না, সাধারণ মানুষের মধ্যে অনেকের মধ্যে জানাশোনাও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুয়াজ্জিন যা বলে সেটা যদি সে বলে কুলু মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের আজানের জবাব যদি কেউ দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পায় সেই পরিমাণ সওয়াব ওই জবাবদাতাকে দান করে। আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায় জানেন? মুয়াজ্জিনের ফজিলত তো অপরিসীম। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের ঘাড় হবে সবার চেয়ে উঁচু, অর্থাৎ বোঝা যাবে এরা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল, সম্মানিত মানুষ ছিল। যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দিয়ে থাকে, শুধুমাত্র চাকরির গরজে না, আল্লাহকে খুশি করার জন্য যদি আজান দিয়ে থাকে, ইখলাস যদি থাকে, ইহতিসাব যদি থাকে, তাহলে আজানের মাধ্যমে যত মানুষ তার আজান শুনে নামাজ পড়বে সবার নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পেয়েছে তাদেরটা তো তারা পাবেই। মুয়াজ্জিন সাহেব তার ডাকে সবাই পড়েছে যেন সে সবার সওয়াব পাবে, সবার সময় সওয়াব পাবে। তো আপনি আজানের জবাব দিয়ে সে সওয়াব পেতে পারেন, চেষ্টা করবো না ইনশাআল্লাহ।